হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমরা খুব ভালো আছি। আর দীর্ঘ 2 মাস হয়ে যাচ্ছে প্রায় ব্লগ আপলোড করি না। আমি খুব 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 বেশি অসুস্থ ছিলাম, সেই জন্য অনেক দিন পর একটা ব্লগ আপলোড করছি। এটা প্রায় 15 দিন আগের ব্লগ আমার। আমি ডাক্তারের কাছে যাব, মানে মাঝখানে কয়েকদিন গিয়েছিলাম, আজকেও যাব। আর দেখো, আমার গোলাপ গাছে অনেক ফুল ফুটছে, বিভিন্ন মানে আমার ফুল গাছগুলোতে, কিন্তু তোমাদেরকে দেখাতেই পারছি না, আমি এতটা অসুস্থ। মানে ব্লগ করার মতো আমার তো করে দেওয়ার মতো কেউ নেই, সেজন্য আমি নিজেই করতে হয়। আর গাছে দেখো ভেন্ডিও হয়ে গেছে। ভেন্ডি গাছগুলো তোমরা হয়তো ছোট ছোট দেখেছিলে, আর এখন অলরেডি এগুলোতে ভেন্ডি হচ্ছে, আর কয়েকটা ভেন্ডি হয়েছে। আমি এগুলো একটু উঠিয়ে নিচ্ছি সকাল সকাল, এখন প্রায় 8:30-টার মতো বাজে। আর এখন থেকে চেষ্টা করব মাঝে মধ্যে ব্লগ আপলোড করতে, শরীরটা একটু সুস্থ হয়ে যাক, তারপরে রেগুলার আপলোড করব। আর এক তো দেখো ভেন্ডিগুলো, এইটাতে দুটো হয়েছে একটা জায়গায়, দেখো জোড়া ভেন্ডি, একদম একটা ফুলের মধ্যে দুটো হয়েছিল ভেন্ডি। আর এই তো এই কয়েকটা হয়েছে, মানে আরও কয়েকটা হয়েছিল, সেগুলো একটু পেকে পেকে গিয়েছে। আর দেখো একদম কচি ভেন্ডিগুলো, খুব অনেক লম্বা হয়েছে কিন্তু কচি, মনে হচ্ছে যে না পেকে গেছে কিন্তু পাকেনি, দেখো একদম কচি। আর সকালের এখনও ব্রেকফাস্ট করা হয়নি আমার, শরীরটা অসুস্থ বলে কয়েকদিন যাবৎ লাল চাটাই খাচ্ছি আমি, আর গলাটাও বসে বসে গেছে সেজন্য। আর দেখো লাল চা করে নিয়েছি বিস্কিট সঙ্গে, হাজবেন্ডকেও দিয়েছি। এই আর সবগুলো বিস্কিট আমি খাবো না, একটা বা দুটো খাবো, আর সাথে মুড়িও আছে এই পাশে, যে যেটা দিয়ে খাবে। লাল চা করেছি সকালবেলা। আর তো আমি এখন চাটা খেয়ে নিচ্ছি, আর একটু পরে খাবারটা বানিয়ে তারপর খেয়ে তারপর চলে যাব ডাক্তার দেখাতে। আর বাহিরে এখনো মানে সকাল সকাল সকালবেলা একটা রোদ্দুর হয় না, মিষ্টি রোদ্দুর, সেটাই উঠেছে। আর দেখো এখন আমি খাবার বানিয়ে ফেলেছি, পাট শাক ভাজা করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, উঠিয়েছিলাম, সাথে ঢেঁড়স মানে ভেন্ডি ভাজা। এই তো আমার জন্যই রয়েছে, আমার হাজবেন্ড আর মেয়ে খেয়ে ফেলছে অলরেডি। আর দেখো ভেন্ডি ভাজা, আর সাথে হচ্ছে পটল ভাজা আর সোয়াবিনের তরকারি করেছি। দেখো মোবাইলটা বারবার লাইটটা অফ হয়ে যাচ্ছে, মোবাইলটাও অনেকটা ডিস্টার্ব করছে আমাকে ভীষণ। আর আমি এখন একটু ভাতটা একটু খেয়ে নেব। আর দেখো এখন ডাক্তারের কাছে গিয়ে আমি কোনো ক্যামেরাই করতে পারিনি, একটু বিজি ছিলাম, টেস্ট অনেকগুলো দিয়েছিল তো সেজন্য। আর এখন আমরা বাড়ি যাব, ডাক্তার দেখিয়ে চলে এসেছি। আশপাশে একটা নদী রয়েছে, আর এই পাশ দিয়ে না জল যায়, সেটাই রাস্তা থেকে তোমাদেরকে একটু দেখালাম। ভীষণ এনজয় করছিলাম, এই জায়গাটা ভীষণই নিরিবিলি আর খুব সুন্দর লাগছিল। ওই পাশটাতে অনেক বড় একটা নদী আছে, আর এই পাশটা দিয়ে একটা খালের মতো চিকন করে বয়ে গেছে, এটা থেকে মানে ঝর্ণার মতো উপরে পাহাড়ের উপর থেকে না এরকমভাবে মানে জলটা যখন যায় খুব ভালো লাগে। আর এইখানে উপর দিয়ে রেল রাস্তা, আর একটা বাচ্চা ছেলে আমাদেরকে দেখাচ্ছিল, আমরা তো এখানে জানি না কিছু, এই জায়গাটা আমাদের জন্য নতুন। এইখানে আমরা 2-3 বার এসেছি ডাক্তার দেখাতে, আর আমার হাজবেন্ড এখানে মোবাইল টিপছে, আর আমি একটু ভিডিও করছিলাম, বললাম যে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে একটু দাঁড়িয়ে যাই, ভালো লাগবে। সেজন্য এই জায়গাটা মানে প্রকৃতিটা দেখে না ভীষণ ভালো লাগছে, ভীষণই ভীষণ এনজয় করছিলাম। আর এই পাশটাতে দেখো আমরা ওই পাশটা দিয়ে এসেছিলাম, ওই যে পাহাড়টা দেখছো না উপর থেকে সাদা সাদা বলে, এগুলো যখন বৃষ্টি হয় না এইখান থেকে জল নিচে নামার জন্য এরকম করে করে দেওয়া হয়েছে। আর ওই পাশটা দিয়ে ওই সাইডটাতে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ওইখানে হসপিটাল রয়েছে একটা। আর এই পাশটা দিয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, এটা হচ্ছে একটা মন্দির, শিব মন্দির, শিব ঠাকুর রয়েছে এটার মধ্যে। আর এই পাশটাতে একটা নতুন হচ্ছে, আর আমরা এখন চলে এসেছি পেট শপে, মানে পেট শপ ফিশ ডগ মানে সব কিছু এখানে পাওয়া যায়। ডগটা আমি দেখিনি অলরেডি, মানে পাওয়া যায় কিনা ওরা বলে অর্ডার করলে নিয়ে আসে। আর এখানে ফিশটাই দেখেছি, আর ডগের খাবার, তারপর মানে
ফিশ তুমি যদি চাও বাড়িতে নিয়ে রাখার জন্য, মানে এরকম করে ওরা সেল করে এখানে এই দোকানটাতে। আর বেল্ট মানে বিভিন্ন ডগদের যত কিছু আছে না, সেই সব কিছু এই পেট শপটাতে পাওয়া যায়। এটা হচ্ছে একটা পেট শপ। তো এটার মধ্যে আসলাম আমাদের ডগিটার জন্য একটা ইয়ে নিতে, লিওর জন্য একটা বেল্ট নেওয়ার জন্য অ্যাকচুয়ালি এসেছি। আর মাছগুলো দেখে খুব বেশি ভালো লাগছে আমার, সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম, মনটাও ফ্রেশ হয়ে গেল অনেক দিন পর। তো সে আর বাহিরে বেরোলেও একটু মনটা হালকা লাগে, ভালো লাগে। ভীষণই অসুস্থ ছিলাম অনেক দিন, এখন একটু সুস্থ হয়ে খুব বেশি ভালো লাগছে। আর এইখানে একটা দেখো কচ্ছপ রয়েছে, ওকে মাছ খেতে দিয়েছে, আমি দেখেছি এখানে, তোমাদেরকে দেখাতে পারলাম না। অনেক রকমের মাছ, অনেক রকমের মাছ রয়েছে, আমি তো ভালো করে দেখাতেও পারিনি। আর আমার মোবাইলটা খুব বেশি ডিস্টার্ব করে, মাঝখানে মোবাইলটাও খারাপ হয়ে গিয়েছিলো, আমি ভিডিও কি করে করব এরকম অসুস্থতার অবস্থায় মোবাইলও খারাপ হয়ে গেছিলো, মানে ভীষণই। আর এখানে দেখো অনেকগুলো মাছ রয়েছে, ভীষণ কালারিং কালারিং। একটা দেখো এই ছোট মাছগুলো সব থেকে বেশি আমার ভালো লেগেছিল, এইগুলো খুবই মানে হাত যখনই হাত দিচ্ছিলাম তখনই ওরা পালাচ্ছিল। এই ছোট মাছগুলো ভীষণ একদম চঞ্চল টাইপের। আর এখন আমি নারিকেল পানি খাচ্ছি, নারিকেল ডাবের জল খাচ্ছি, আর তারপর বাড়ি চলে যাব। এই তো দেখো বাড়ি চলে এসেছি, এখন রাত হয়ে গেছে, রাত্রেবেলা খাচ্ছি। হচ্ছে অনেকদিন পর পাস্তা খেতে ইচ্ছে করলো, কিছু চটপটা খেতে ইচ্ছে করলো, সেই জন্য খাচ্ছি। এক পাস্তা বানিয়েছি, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কালকে দেখাবে নতুন একটা ব্লগে। টাটা।